সুপ্রিয় দর্শক, বিডি লাইভ 24 নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। রাজধানী যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল 9:30 50 নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু, সংসদ সদস্য 5, ও তার একান্ত সহযোগী জিয়াউদ্দিন জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শ্রী দিবেন্দ্র রায় বুলুবাবু, সভাপতি যাত্রাবাড়ি। DSCC পাইকারি কাঁচাবাজারের আড়ত মার্কেটের দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড মোহাম্মদ মনির হোসেন খান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ঢাকা। এ সময় 2019 সালে নিবন্ধিত ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয় এবং এ কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।